বাঁচবে নদী বাঁচবে দেশ বাঁচবে প্রিয় বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পদ্মা নদীর দূষণ রোধে নদী সংলগ্ন এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী মহানগরীর বড়কুটি সংলগ্ন মোন্স গার্ডেন পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্যানেল মেয়র এক ও বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় প্রধান অতিথি রাশেক মেয়র বলেন, পদ্মা নদী রাজশাহীর প্রাণ, পদ্মা নদীকে আমরা বর্জ্যমুক্ত করতে পারলে এই পদ্মা নদীকে নিয়ে ভবিষ্যতে রাজশাহীর উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত করতে পারব। পদ্মা নদী নিয়ে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সময়ের ব্যাপার। তবে পদ্মা নদী ও নদীর ধার বর্জ্যমুক্ত করতে কেবল সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, পদ্মা নদীর পাড়ের মানুষসহ নগরবাসীকেও ভূমিকা নিতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, পরিবেশ গবেষক প্রফেসর ডক্টর গোলাম সাব্বির তাপু ও নদী গবেষক মাহবুবুর সিদ্দিক সহ রাশিকের কর্মকর্তাবৃন্দ। আফসানা মিমি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।